হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আজকে আমরা এমন একটা সিনেমা সম্পর্কে জানতে চলেছি যে সিনেমাটি দেখলে আপনার মনে হবে ভাইরাসের কাছে আমরা কতখানি অসহায়। আর তাছাড়া গত 2 বছরে কিন্তু আমরা করোনা ভাইরাস ফেস করেছি, তো সেটা যদি আরো ভয়ঙ্কর পর্যায়ে চলে যেত তাহলে বাস্তবতাটা আরো কেমন হতে পারত সে সম্পর্কে এই সিনেমাটি। তো যাই হোক, এই সিনেমাটিতেও আমরা করোনা ভাইরাসের মতো একটা ভাইরাস দেখি যেটা একজন মানুষ থেকে আরেকজন মানুষে আক্রান্ত হয় এবং সেটা খুবই ডেঞ্জারাস একটা ভাইরাস। তো যাই হোক, সিনেমার শুরুতে কয়েকজন মানুষকে দেখানো হয় যারা ছিল ফ্যামিলি এবং সমুদ্রের কিনারে সুন্দর সময় কাটাচ্ছে। আর এরপর দৃশ্য পরিবর্তন হলে আমরা আমেরিকার একটা শূন্য নির্জন হাইওয়েতে একটা গাড়ি যেতে দেখি। আর ওই গাড়িতে 4 জন লোক ছিল, 2 জন মেয়ে আর 2 জন ছেলে ছিল। তো তাদের মধ্যে একজনের নাম হচ্ছে ব্রায়ান, আরেকজন হচ্ছে ড্যানি, তারা হচ্ছে আপন 2 ভাই। আর মেয়েদের নাম হচ্ছে কেইট আর ববি, ওরা দুজন আবার আপন 2 বোন। তবে এখানে উল্লেখ্য, কেইট হচ্ছে ছোট ভাই ড্যানির গার্লফ্রেন্ড। তো যাই হোক, তারা গাড়িতে বসে সাউথ ওয়েস্ট নামে একটা শহরের দিকে যাচ্ছে। আর কেন তারা সেদিকে যাচ্ছে আমরা একটু পরে জানতে পারবো। তো তারা যখন হাইওয়েতে ছিল তখন তারা সামনে একটা গাড়ি দাঁড়িয়ে থাকতে দেখে, আর গাড়ির বাইরে একটা লোক দাঁড়িয়ে ছিল। আর এই লোকটির নাম হচ্ছে ফ্রাঙ্ক। আর তিনি ব্রায়ানকে বলেন, আমার গাড়ির পেট্রোল শেষ হয়ে গেছে, আমাকে কিছু পেট্রোল দাও। কিন্তু ব্রায়ান তাকে না করে দেয়। আর এদিকে ফ্রাঙ্ক তাদের গাড়ির কাছে আসতে থাকে, কিন্তু ব্রায়ান বলে, আমাদের কাছে প্লিজ এসো না। আর তখন কেইট মানে গাড়িতে থাকা মেয়েটি ওই লোকটির গাড়িতে একটা বাচ্চা মেয়েকে দেখতে পায়। আর মেয়েটির নাম হচ্ছে জোডি, আরও মাস্ক পরা ছিল, আর তাছাড়া মাস্কের মধ্যে রক্ত লাগানো ছিল। তো তাকে দেখে সবাই অনেক ভয় পেয়ে যায়। তো তখন ব্রায়ান ফ্রাঙ্ককে সাইড করে গাড়ি নিয়ে পালাতে শুরু করে এবং আমরা দেখি ফ্রাঙ্কও তার উপর আক্রমণ করে। মানে তখন মানবতা বলে কিছু নেই, সবাই যার যার যান বাঁচাতে ব্যস্ত এবং প্রত্যেকটা মানুষ আরেকজন মানুষকে দেখে ভয় পাচ্ছে এবং হাতে গোনা কিছু মানুষ পৃথিবীতে বেঁচে রয়েছে। এবং এটা এতটাই ভয়ানক ভাইরাস যে কেউ যদি কারো সংস্পর্শে আসে মুহূর্তের মধ্যে ইনফেক্টেড হয়ে যাবে এবং কিছু সময়ের মধ্যেই তার মৃত্যু হয়ে যাবে, এবং এ পর্যন্ত এটার ভ্যাকসিন আবিষ্কারই হয়নি। তো যাই হোক, এখান থেকে পালানোর চক্করে তাদের পেট্রোলের পাইপ ফেটে যায়, মানে যেহেতু আক্রমণ হয়েছিল তাই বাধ্য হয়ে তাদের গাড়ি রাস্তার পাশে দাঁড় করাতে হয় এবং তারা পুরোপুরি দিশেহারা হয়ে পড়ে। কারণ এই হাইওয়েতে তারা কোনো গাড়ি দেখতে পাচ্ছিল না যে কারো কাছ থেকে তারা সাহায্য নিতে পারবে, আর তাছাড়া আশেপাশে কোনো মেকানিকও নেই, মানে মানুষই বেঁচে নেই, গাড়ি ঠিক করবে কিভাবে? তো তখন ব্রায়ান আর তার ছোট ভাইয়ের মধ্যে কথা কাটাকাটি শুরু হয় যে গাড়ি ওভাবে টান দিলি কেন, এবং মারামারির পর্যায়ে চলে যায়। তখন ববি এসে, মানে বড় ভাই যাকে পছন্দ করে সে এসে ঝগড়া থামায়। তো ব্রায়ান এখন সিদ্ধান্ত নেয় তারা ফ্রাঙ্ক নামে লোকটির কাছেই যাবে এবং তার কাছে সাহায্য চাইবে। তো এই জন্য তারা তাদের গাড়ির প্রয়োজনীয় জিনিস নিয়ে, সাথে তেল নিয়ে বা পেট্রোল নিয়ে, এর সাথে তার বন্দুকটি নিয়ে পায়ে হেঁটে ফ্রাঙ্কের গাড়ির কাছে চলে আসে। আর তারপর ব্রায়ান ফ্রাঙ্ককে বলে, তোমাদের গাড়ির প্রয়োজন আমাদের, আমাদের গাড়ির পেট্রোল পাইপ ফেটে গিয়েছে তোমার জন্য। তখন ফ্রাঙ্ক এসব শোনার পর বলে, আমি রেডিওতে শুনেছি পাশের শহরে প্রাইম হোম সিটিতে কিছু ডক্টর ওষুধ বানিয়েছে আর ওটা দিয়ে নাকি ভাইরাস ঠিক হচ্ছে। এই কথা শুনে ব্রায়ান বলে, এটা একটা ফেক স্টোরি, এরকম স্টোরি অনেকবার এসেছে, আর আমার জানা মতে ওই শহরে কেউ বেঁচে নেই। এটার উত্তরে ফ্রাঙ্ক বলে, তুমি আমার গাড়ি নিয়ে যেতে পারো, সমস্যা নেই, কিন্তু আমাকে আর জাস্ট আমার মেয়েকে ওই রিসার্চ সেন্টারে ছেড়ে দিয়ে আসো, তারপর তুমি আমার গাড়ি নিয়ে যেখানে ইচ্ছা সেখানে যাও। এ কথায় তারা রাজি হয়ে যায়। আর তারপর তারা ফ্রাঙ্ক এবং তার মেয়েকে পেছনে বসিয়ে সামনে একটা পলিথিন দিয়ে তাদের আলাদা করে দেয় যাতে এই ভাইরাসটি তাদের কাছে আসতে না পারে। আর তারপর তারা গাড়িটি পুরোপুরি স্যানিটাইজ করে এবং তাদের দুজনকে আইসোলেশন করে বসিয়ে দেয়। আইসোলেশন মানে তো বোঝেনি, যাতে কারো সংস্পর্শে না আসতে পারে আর কি। তো এরপর তারা সেখান থেকে বেরিয়ে পড়ে। আর রাস্তায় তারা একটা গাড়ি দেখতে পায় যেটা এক কোনায় ছিল, সেটি দেখে তারা ভাবে সেখানে হয়তো পেট্রোল নিতে পারবে। তো এরপর ছোট ভাই সেই গাড়ির দরজা খুলে আর সে গাড়ির ভেতরে একজন আক্রান্ত ব্যক্তিকে দেখে যে পুরোপুরি ইনফেক্টেড হয়ে মারা গিয়েছে এবং দেখতে অনেক ভয়ানক ছিল। তো ব্রেনি আস্তে আস্তে সেই গাড়ির চাবি নেওয়ার চেষ্টা করে, আর তখনই ওই লোকটি জেগে যায়। এটা দেখে ব্রেনি ভয় পেয়ে দ্রুত গাড়ি থেকে বের হয় আর দরজা বন্ধ করে দেয়। আর তখন তার বড় ভাই এসে বলে, চলো দ্রুত পেট্রোল নিয়ে এখান থেকে বেরিয়ে পড়ি। আর এরপর আমরা দেখি তারা ফার্মিং হোম শহরে চলে এসেছে, কিন্তু এখানে সবকিছু শেষ হয়ে গেছে, এখানে কোনো মানুষই নেই, মানে পৃথিবীর প্রায় সব মানুষ মারাই গিয়েছে। তো এরপর তারা সেই রিসার্চ সেন্টারে যায় যেখানে ওষুধ বানানো হয়েছে, কিন্তু সেখানে গিয়ে দেখে ওখানেও কেউ নেই। তো তারপর তারা গাড়ি দাঁড় করিয়ে ভেতরে যাওয়ার জন্য তৈরি হচ্ছে। তো এই সময় ফ্রাঙ্কের মেয়ে জোডি তাকে বলে, বাবা তুমি ভেতরে যেও না, সেখানে অদ্ভুত লোক থাকতে পারে, মানে ইনফেক্টেড লোক থাকতে পারে। কিন্তু ফ্রাঙ্ক তাকে বলে, আমার কিছুই হবে না, তুমি এখানে অপেক্ষা করো, আমি কিছুক্ষণের মধ্যেই ফিরে আসবো। আর এরপর ববি ব্রায়ানকে বলে, আমি জোডির সাথে এখানে থাকি, মানে মেয়েটির সাথে এখানে থাকি, তোমরা ভেতরে যাও। কিন্তু ব্রায়ান তাকে না করে, কারণ ওই মেয়েটি ইনফেক্টেড, ওর সাথে থাকলে ববিও ইনফেক্টেড হতে পারে। কিন্তু ববি তার কথা শোনে না। তবে তারপরও ব্রায়ান যাওয়ার আগে তাকে বলে, তুমি কিন্তু ওই মেয়েটির কাছ থেকে দূরে থাকবে, ওর কাছে যাবে না, তাহলে কিন্তু তুমি আক্রান্ত হয়ে পড়বে। আর তখন ববি তার কথায় রাজি হয় আর বাকিরা ভেতরে চলে যায়। আর রিসার্চ সেন্টারের ভেতরে গিয়ে দেখে রিসার্চ সেন্টার একদমই ফাঁকা, আর একটু সামনে গেলে তারা সেখানে একটা বাচ্চা দেখতে পায়। আর বাচ্চাটির পিছনে নিলে তারা দেখতে পায় সেখানে অনেকে আইসোলেশনে রয়েছে, তবে একজনও জীবিত নেই। আরো একটু সামনে যাওয়ার পর তারা একটা ডক্টর দেখতে পায়, তার কাছেও কিছু বাচ্চা ছিল। আর ডক্টরকে দেখে ফ্রাঙ্ক তাকে জিজ্ঞেস করে, আমি এখানে ওষুধ নিতে এসেছি, তুমি কি আমাকে কিছু সিরাম বা সিরাপ দিতে পারবে, আমার মেয়েও এই ভাইরাসে আক্রান্ত। তখন ডক্টর বলে, আমি যেটা বানিয়েছি সেটা আসলে পুরোপুরি কাজ করছে না, এটাতে কিছু লোক বেঁচে যাচ্ছে আবার কিছু লোক মারাও যাচ্ছে। তো আমার এই সিরামটা যদি কেউ নেয় তার 3 দিন ভয়ানক যন্ত্রণা হয়, যদি কেউ এই যন্ত্রণা সহ্য করে নিতে পারে তাহলে তার জীবন বেঁচে যায়, তা না হলে সে মারা যাবে। আর তারপর এই কথা বলে ডক্টর ওই সিরাপ বা সিরাম নিয়ে ওই বাচ্চাগুলোকে খাওয়াতে যায়। এটা দেখে সবাই তাকে আটকানোর চেষ্টা করে যে যেহেতু রিস্ক আছে এটা করো না, কিন্তু ডক্টর বলে, দেখো পুরো পৃথিবী শেষ হয়ে যাচ্ছে, এমনিতেই সবাই মারা
ধরা পড়বে। আমাদের কাছে আর কোনো রাস্তাও নেই, আর এই বাচ্চাদের বাঁচানোর এটাই শেষ রাস্তা বা শেষ চেষ্টা। এটা যদি আমি অ্যাপ্লাই না করি তাহলে ওরা মারা যাবে, আর অ্যাপ্লাই করলেও হয়তো বাঁচার চান্স থাকবে। এই কথা শুনে ডক্টরকে তারা ছেড়ে দেয়। আর অন্যদিকে আমরা দেখি হজুরির শরীর অনেক খারাপ হয়ে গিয়েছে, তার শ্বাসকষ্ট শুরু হয়ে যায় এবং সে অজ্ঞান হয়ে যায়। কিন্তু ববি হাজার হলো একটা মেয়ে মানুষ, সে এটা দেখা সহ্য করতে না পারে সিদ্ধান্ত নেয় এই আইসোলেশন সরিয়ে তাকে সাহায্য করবে। তো ববি যখনই জোডিকে উঠায় তখন জোডি রক্ত বমি করে দেয়, আর সেই বমি ববির মুখে লেগে যায়। এর মানে ববিও এখন ইনফেক্টেড হতে পারে। তো তার মুখে রক্ত লেগেছিল, সে সেগুলো মুছতে শুরু করে আর হাতের গ্লাভস বাইরে ফেলে দেয়। আর তখন সেখানে ব্রায়ান চলে আসে আর বলে আমাদের এখান থেকে তাড়াতাড়ি চলে যেতে হবে, ভেতরে কিছুই বেঁচে নেই। আর ফ্রাঙ্ক এসে তার মেয়েকে অজ্ঞান অবস্থায় দেখে ববিকে জিজ্ঞেস করে ওর কি হয়েছিল। ববি বলে ওর শ্বাস নিতে কষ্ট হচ্ছিল আর তারপর অজ্ঞান হয়ে গিয়েছে। আর কিছুক্ষণ পর তার জ্ঞান ফিরে আসে, আর জোডি তখন তার বাবাকে বলে সে টয়লেটে যাবে। আর এই কথা শুনে ফ্রাঙ্ক ভাবে যদি ও ওর মেয়েকে নিয়ে টয়লেটে যেতে যায় তাহলে ওরা ওর গাড়ি নিয়ে এখান থেকে ভেগে যাবে। তাই সে তার মেয়েকে বলে ওইখানে ওয়াশরুম, তুমি ওইখানে যাও, আমি এখানে আছি। কিন্তু যখনই তার মেয়ে যেতে লাগে তখনই সে অজ্ঞান হয়ে যায়, কারণ জুডি এখন অনেক দুর্বল হয়ে গিয়েছে ভাইরাসের কারণে। তো ফ্রাঙ্ক তখন বুঝতে পারে তার মেয়েকে একা ছাড়া যাবে না, তাকে এখানেই থেকে যেতে হবে আর ওদেরকে বিদায় দিয়ে দিতে হবে। তাই সে গাড়ি থেকে নেমে তার মেয়েকে কোলে নেয় আর ব্রায়ানকে বলে তোমরা অনেক ভালো মানুষ, আমাকে অনেক সাহায্য করেছো। আর এই কথা বলে ফ্রাঙ্ক বেরিয়ে যায়। আর এরপর ব্রায়ানরা ফ্রাঙ্কের জিনিসপত্র ফেলে গাড়ি নিয়ে চলে যায় এবং এই পুরো দৃশ্যগুলো কিন্তু খুবই মর্মান্তিক। তো যাই হোক, রাস্তায় তারা গাড়ি স্যানিটাইজ করে আর তারপর ড্যানিকে জিজ্ঞেস করে আমাদের টার্টেল বিচে যেতে আর কতক্ষণ লাগবে। টার্টেল বিচ মানে হচ্ছে একটা সমুদ্র সৈকত আর কি, ওখানে কোনো মানুষ নেই কিন্তু ওখানে গিয়ে ওরা নিশ্চিন্তে থাকতে পারবে সমুদ্রের কাছে, আর তাছাড়া সমুদ্র থেকে খাবারও সংগ্রহ করতে পারবে। তো ড্যানি বলে 2 দিন লাগবে। আর ওদিকে ববি কিন্তু অনেক টেনশনে ছিল, কারণ সে ভাবে আমি তো এই ভাইরাসে আক্রান্ত হলাম না আবার, কারণ জুডি আমার উপর বমি করেছিল। তো যাই হোক, ব্রায়ান তখন বলে সামনে একটা হোটেল আছে, তাহলে আমরা সেখানে গিয়ে একটু এনজয় করি। তো এরপর তারা সেই হোটেলের দিকে আসে। ব্রায়ান চারপাশে দেখে জানতে পারে এই হোটেলে কেউ বেঁচে নেই। আর ব্রায়ান তখন ববিকে জিজ্ঞেস করে তুমি কি ঠিক আছো। তখন ববি আয়নায় নিজেকে দেখে আর ফিট এবং ফাইন দেখতে পায়। তো এদিকে ব্রায়ান সুইমিং পুল পরিষ্কার করছিল কিন্তু সেখানে সে একটা ডেড বডি দেখতে পায়, আর সে ভয় পেয়ে পাপেসলে পড়ে যেতে লাগে। কিন্তু তখন সে কোনো মতো ধরে ফেলে আর তার ছোট ভাই এসে দ্রুত তাকে বাঁচায় এবং ব্রায়ান সবাইকে বলে চলো আমরা সবাই গলফ খেলি। এ কথা শুনে ববি অনেক খুশি হয় আর তারপর তারা চারজন গলফ খেলা শুরু করে এবং অনেক মজা করে। আর এরপর ব্রায়ান ববির কাছে আসার চেষ্টা করে, মানে ক্লোজ হওয়ার চেষ্টা করে, কিন্তু ববি তাকে দূরে সরিয়ে দেয়। মানে যদিও ব্রায়ান আর ববি গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড, তবে তারপর দূরে সরিয়ে দিচ্ছে, কারণটি হচ্ছে তার কাছে মনে হয় সে আক্রান্ত হতে পারে বা হবে। তো ব্রায়ান এটা দেখে বুঝতে পারে না ববি কেন তার সাথে এরকম আচরণ করছে। তো এরপর রাত হয়ে যায়, ডোনি আর কেট হোটেলে ঘুরছিল, মানে ছোট ভাই আর ছোট বোন, কিন্তু তখনই একটা টর্চের আলো দেখতে পায় তারা। আর তখন ছোট ভাই বলে ব্রায়ান ভাই এটা কি তুমি, কিন্তু সেখান থেকে কোনো শব্দ আসে না। তারা বুঝতে পারে এখানে তারা ছাড়াও আর অন্য মানুষ রয়েছে। আর এরপর ব্রায়ানও যখন বাইরে থেকে হোটেলের দিকে আসতে থাকে তখন তার সামনে একটা লোক পড়ে, সে তাকে মেরে ওখানেই ফেলে দেয়। কিন্তু তখন লোকটির সাথে যারা ছিল তারা সবাই সামনে চলে আসে এবং তারা একটা গ্রুপ ছিল এবং তারা সবাই মাস্ক এবং শ্যুট পরেছিল এবং তারা চারজনকে বন্দি করে ফেলে এবং তাদেরকে জিজ্ঞাসাবাদ করে। আমাদের একজন সাথীকে এখানে রেখে গিয়েছিলাম হোটেল দেখাশোনা করার জন্য, কিন্তু তাকে আমরা খুঁজে পাচ্ছি না, তোমরা কি ওকে মেরে ফেলেছো। ড্যানি বলে আমরা একজনকে পুলে মৃত অবস্থায় দেখেছি, সেই হয়তো তোমাদের লোক হতে পারে। তো এরপর তারা সেটি গিয়ে চেক করে আর তার ড্রেস দেখে চিনতে পারে এটা তাদেরই লোক আর ভাইরাসে মারা গিয়েছে। তো এরপর মাস্ক করা লোকগুলো ওদেরকে বলে তোমরা এখান থেকে চলে যাও, কিন্তু এরপর বলে মেয়ে দুটোকে এখানে রেখে যাও। এ কথা শুনে ব্রায়ান তাদের সাথে ঝগড়া শুরু করে, কিন্তু ওই লোকদের কাছে বন্দুক ছিল বলে তারা ভয় পেয়ে যায়। তো এরপর এক শ্যুট পরা ব্যক্তি কেট আর ববিকে পুরো পোশাক খুলে ফেলতে বলে। প্রথমে তারা রাজি হয় না, কিন্তু এরপর যখন অস্ত্রের ভয় দেখায় তারা পোশাক খুলতে শুরু করে। আর ববি যখন পোশাক খুলতে শুরু করে তখন আমরা দেখি তার শরীরে লালটে লালটে হয়ে গিয়েছে, তার মানে ববি অলরেডি আক্রান্ত হয়ে গিয়েছে, কারণ সে ওই পিচ্চিটাকে ছুঁয়েছিল। তো এটা দেখে শ্যুট পরা লোকগুলো তাদেরকে বলে দ্রুত এখান থেকে চলে যাও। তো এরপর তারা সবাই সেখান থেকে পালিয়ে যায়। আর এখন যেহেতু ব্রায়ানরা জেনে গিয়েছে ববি আক্রান্ত, তাই কেউ তার সাথে কথা বলছে না এবং তারা সবাই তার উপর রেগে রয়েছে। আর ব্রায়ান ও ববির উপর অনেক রেগে রয়েছে, কারণ ববি তার কথা রাখেনি, ওই পিচ্চিটার কাছে গিয়েছিল। তো কিছুদূর যাওয়ার পর তারা একটা পেট্রোল পাম্প দেখে আর পেট্রোল নেবার জন্য তারা গাড়ি থেকে নামে। আর তখন কেট তার বয়ফ্রেন্ডকে বলে আমাদের ববিকে এখান থেকে ছেড়ে যাওয়া উচিত, মানে ওর বোনকেও ছেড়ে যেতে বলছে, এবং বলে আমরা যদি ওর সাথে থাকি তাহলে আমাদের এই রোগ হবে, আমরা সবাই মারা পড়ব। আর তখন ছোট ভাই বড় ভাইয়ের কাছে গিয়ে বলে ববির সাথে তোমার কথা বলা দরকার, কিন্তু ব্রায়ান তার কোনো কথা শোনে না, কারণ সে অনেক রেগেছিল। একে তো ব্রায়ান ববিকে ভালোবাসে, তার উপর ববি তার কথা শুনেনি। তো তারপর তারা সবাই গাড়ি নিয়ে সামনের দিকে যেতে থাকে, কিন্তু কিছুদূর যাওয়ার পর হঠাৎ করে ব্রায়ান গাড়ি থামিয়ে ফেলে এবং ববিকে বলে তুমি গাড়ি থেকে নেমে যাও। ববি বলে আমি পিছনে বসে থাকবো, আমাকে আইসোলেশনে রাখো, আমি জাস্ট তোমাদের সাথে থাকতে চাই। কিন্তু ব্রায়ান তার কথায় রাজি হয় না, ওকে হাত দিয়ে ধরে জোর করে গাড়ি থেকে নামিয়ে দেয়। ববি তাকে অনেক বোঝানোর চেষ্টা করে এবং বলে আমি ব্যথা পাওয়ার কারণে চিহ্ন হয়েছে, কিন্তু ব্রায়ান তার কোনো কথাই শুনে না। ব্রায়ান তার জন্য খাবার আর পানি রেখে অনেক রেগে বকা দিতে থাকে এবং বলে আমি তোমাকে বলেছিলাম ওই বাচ্চার কাছে না যেতে, তুমি আমার কোনো কথাই শোনোনি, এখন এর ফল তোমাকেই ভোগ করতে হবে। তো এরপর তারা সবাই ববিকে একা রেখে ফেলে যায় আর ববি এসব দেখে অনেক কান্না করে, কিন্তু ববির কথা কেউ শোনেও না। আর এটা অনেক মর্মান্তিক একটা দৃশ্য ছিল, মানে ব্রায়ান যাকে এতটা ভালোবাসে বা ববি যাকে এতটা ভালোবাসে আজকে তাকেই মরে যাওয়ার জন্য এখানে ফেলে যাচ্ছে, কেমন মারাত্মক একটা।
ভাইরাস এটা। তো যাই হোক, এইভাবে একদিন যাওয়ার পর তারা জানতে পারে তাদের পেট্রোল আবার শেষ হয়ে গেছে। আর তখন গাড়ির সামনে তারা একটা গাড়ি আসতে দেখে। এটা দেখে ব্রায়ান ওদের পর্টারকে নিজেদের গাড়ি দাঁড় করিয়ে দেয়। আর তারপর ড্যানি মানে ছোট ভাই তার গাড়ি থেকে নেমে বলে, আমাদের পেট্রোল লাগবে, প্লিজ আমাদের কিছু পেট্রোল দাও। তার গাড়িতে আমার প্রেগনেন্ট ওয়াইফ রয়েছে, ওকে দ্রুত হসপিটালে নিয়ে যেতে হবে। কিন্তু ওরা ড্যানির কথা শুনে না, ওরা করে গাড়ি পেছন দিকে টান দেয়। আর তখন ব্রায়ান গাড়ি থেকে নেমে ওদের উপর গুলি করে। এতে একটা মহিলার গুলি লাগে আর সে তখনই মারা যায়। আর বাকি যে মহিলা ছিল সে বাইরে বের হয়ে ব্রায়ানের দিকে গুলি করে, কিন্তু গুলিটি ব্রায়ানের পায়ে লাগে। আর তারপর ব্রায়ান ওই মহিলাকেও গুলি করে, যার ফলে দুজন মহিলাই মারা যায়। তো ব্রায়ানের এমন কাজ দেখে ড্যানির অনেক খারাপ লাগে এবং সে তার ভাইয়ের উপর অনেক রেগে যায় এবং তাদের মধ্যে মারামারি শুরু হয়। কিন্তু ব্রায়ান গুলি লাগার কারণে সোজা হয়ে দাঁড়াতে পারছিল না, আর হাজার হলো ড্যানি তার ছোট ভাই, তাই শেষমেশ ভাইকে গাড়িতে বসায় আর তারপর তারা সামনের দিকে যেতে থাকে। আর তার ভাইয়ের অবস্থা অনেক বেশি খারাপ ছিল বলে ছোট ভাই ওষুধ নেওয়ার জন্য একটা ডিসপেন্সারিতে যায়। তবে সেখানে আমরা দেখি একটা কুকুর তার মালিকের শরীরের মাংস খাচ্ছে। তো ড্যানি কোন রকমে ভয়ে ভয়ে সেখান থেকে ওষুধ নিয়ে বাইরে আসে এবং যখন সে তার ভাইকে ওষুধ লাগাবে তখনই দেখতে পায় যে গত 24 ঘন্টায় মানে রাতে আসতে আসতেই তার ভাইও ভাইরাস আক্রান্ত হয়ে গিয়েছে। এর কারণ হচ্ছে সেও তার গার্লফ্রেন্ড ববিকে ছুঁয়েছিল গাড়ি থেকে বের করার সময়। তো এটা দেখে ড্যানি তাকে গাড়ির পেছনে আইসোলেশনে রাখে আর তারপর তারা সামনের দিকে এগিয়ে যেতে থাকে। তো কিছুক্ষণ পর রাত হয়ে গেলে তারা একটি জায়গায় থামে আর সেখানে তারা আগুন লাগিয়ে বসে কথা বলে। তো এখন ব্রায়ানের অবস্থা আরো বেশি খারাপ হতে শুরু করে আর ব্রায়ান সেখানেই ঘুমিয়ে পড়বে। আর তখন কেট ড্যানিকে বলে, ব্রায়ান যখন ঘুমাবে তখন তুমি চুপি সারোর কাছ থেকে গাড়ির চাবি আর পিস্তল নিয়ে নাও, আমাদের ওকে রেখে যেতে হবে। প্রথমে ড্যানি রাজি হয় না, হাজার হলো আর বড় ভাই, কিন্তু তারপরেও সে আস্তে আস্তে ওর কাছে গিয়ে চাবি নিতে সক্ষম হয়, এর সাথে পিস্তলও নেয়। কিন্তু তখনই হঠাৎ ব্রায়ান জেগে যায়। সে বলে, তোমরা ভুল চাবি নিয়েছ, আসল চাবি এখনো আমার কাছে রয়েছে। ব্রায়ান বলে, এখন তোমাদের কাছে দুটো অপশন রয়েছে, এক তোমরা আমাকে তোমাদের সাথে নিয়ে চলো আর ওই সিবিস পর্যন্ত নিয়ে আমাকে ফেলে দাও, আর না হয় আমাকে এখানে মেরে ফেলো। তখন ছোট ভাই ভাবে ওকে সাথে যদি নিয়ে যেতে যায় তাহলে ওরাও আক্রান্ত হয়ে মারা যাবে। আর ছোট ভাই তখন ব্রায়ানকে অনেক বোঝানোর চেষ্টা করে কিন্তু ব্রায়ান মানতেই চায় না। আর এর জন্য ছোট ভাই না চাইতেও বড় ভাইকে গুলি করে মেরে ফেলে এবং এই ভাইকে সে অনেক বেশি ভালোবাসত এবং মারার পর তাকে আগুনে পুড়িয়ে দিয়ে তারপর তারা বিচে এসে পৌঁছায়। আর এখানে আমরা দেখি কোনো মানুষ জীবিত নেই, পুরো বীজ একদম শূন্য ছিল। আর এখানে আমরা ড্যানি মানে ছোট ভাইয়ের ভয়েসের ব্যাকগ্রাউন্ড শুনতে পাই। সে বলছিল, প্রথমবার আমার মনে হচ্ছে পুরো পৃথিবীতে আমি একা বেশি রয়েছি, আমি আর আমার ভাই এই জায়গাটাকে অনেক ভালোবাসতাম এবং ছোটবেলা থেকে এ পর্যন্ত এই জায়গায় আমরা অনেকবার এসেছি, অনেক ভালো সময় কাটিয়েছি, কিন্তু আজ আমার সাথে আমার ভাই নেই, আমি জানি না এরপর কি হবে বা আমি কতদিন বেঁচে থাকবো। আর এরপর সিনেমার শেষ দৃশ্যে আমাদের ওই দুই ভাইয়ের ছোটবেলা থেকে এ পর্যন্ত অনেক সুন্দর মুহূর্তগুলো দেখানো হয় আর এখানে সিনেমাটি শেষ হয়। তো এটা খুবই মর্মান্তিক একটা সিনেমা ছিল। কিন্তু করোনা ভাইরাস যখন এসেছিল এই ঘটনাটা কিন্তু আমরা ফিল করেছি, মা ছেলেকে দেখে ভয় পেয়েছে, স্ত্রী স্বামীকে দেখে ভয় পেয়েছে, বাবার লাশটা পর্যন্ত দেখতে ছেলে যায়নি বা স্বামীর লাশটা ধরতে স্ত্রী যায়নি। কিন্তু সৌভাগ্যবশত আমি এমন ফ্যামিলির সন্তান ছিলাম, আমাদের মায়ের যখন মনে হয়েছিল যে তার করোনা ভাইরাস হয়তো হয়েছে আমরা কিন্তু ভয় পাইনি, আমরা ফ্যামিলির সবাই একসাথে আইসোলেশনে গিয়েছিলাম যাতে আমরা আমার মায়ের সেবা করে তাকে সুস্থ করতে পারি। আমাদের প্ল্যান ছিল এরকমই, যদি বাসে একসাথেই বাসবো মরলে একসাথেই মরবো। কিন্তু আমার মাকে জাস্ট ফেলে বালাদা রেখে নিজেদের বাঁচানো আসলে সম্ভব ছিল না, মানে অতটা স্বার্থপর হওয়া পসিবল ছিল না। তবে এখানে আরেকটা বিষয় লক্ষ্য, আমার স্ত্রীর যদি করোনা ভাইরাস হতো, যদিও স্ত্রী নাই তারপরেও আমি কিন্তু নিজে বাঁচার চেষ্টা করতাম না, অবশ্যই শেষ পর্যন্ত সতর্ক থেকে ওকে সুস্থ করার চেষ্টা করতাম। কিন্তু করোনা ভাইরাসে কিন্তু আমরা এরকম অনেক নিউজ পেয়েছি যে মানবতা বলতে কিছুই ছিল না। তো যাই হোক, এরপরও হয়তো পৃথিবীতে আবারও কোনো ভাইরাসের আক্রমণ আসবে, যত কঠিন ভাইরাসই হোক আপনার প্রিয় মানুষটাই যদি না থাকে আপনি একেবারে কি করবেন? তো এই জন্য তার শেষ নিঃশ্বাস ত্যাগ পর্যন্ত কোনোভাবে আমরা তাকে ছেড়ে দিতে পারি না, কারণ অসুস্থ হলে মানুষ সবচেয়ে বেশি অসহায় থাকে। কারণ দেখেন এখানে কিন্তু ব্রায়ান ওর গার্লফ্রেন্ডকে ছেড়ে এসেছিল, ও কিন্তু বাঁচেনি, ইভেন যে দুজন বাঁচলো ওরাও কিন্তু বেশিক্ষণ বাঁচবে না। তো যাই হোক, শেষের কথা হয়তো আমি মিলাতে পারিনি, কিন্তু আপনি হয়তো আমার কথাটা বুঝতে পেরেছেন যে আপনার প্রিয় মানুষটির যদি সমস্যা হয় তার শেষ নিঃশ্বাস থাকা পর্যন্ত তাকে হেল্প করা আপনার দায়িত্ব, কারণ সে আপনাকে অনেক সাহায্য করেছে সে যখন সুস্থ ছিল। তো যাই হোক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।